বগুড়ার শাহজাহানপুর উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চুপিনগর স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা আংশিক কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীন, সহ সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহীন সানি। আবার বৃত্ত পরিবার